হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আমি সৌরভ আছি, আপনাদের সাথে চলে এলাম অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ক্যারিয়ার ট্র্যাক কোর্সের আরেকটা নতুন লেকচার নিয়ে। তো আজকে আমরা বেসিক্যালি কী দেখবো, আজকে কী দেখবো সেটা যদি দেখাই ফেলি। আসলে এই যে ধরেন, বাটন ক্লিক করার সাথে সাথে সুন্দর মতো এটা ঘুরতেছে, এটা কী আসলে, তাই না? তো এইগুলো দেখে বুঝতেছেন যে আজকে আমরা বেসিক্যালি দেখবো অ্যানিমেশন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে অ্যানিমেশন কী দরকার। আপনারা নিজেরাই দেখছেন যে অ্যাপ যখন আপনারা ইউজ করেন বা আপনারা যেহেতু রেগুলার অ্যাপ্লিকেশন ইউজার, তারা দেখছেন যে এই অ্যাপগুলোর মধ্যে কিছু কিছু ভিউ আছে যেগুলো হচ্ছে আপনার ধরেন খুব সুন্দর করে বাম থেকে ডানে আসে, ডান থেকে বামে যায়, উপর থেকে নামে আসে, অথবা ছোটো থেকে বড় হয়, অথবা আমাদের এই সুন্দর এই ভিউটার মতো গোল হয়ে ঘুরতেই থাকে। সো এই টাইপের জিনিসগুলো আমরা আমাদের ভিউয়ের মধ্যে বা অ্যান্ড্রয়েড স্ক্রিনের মধ্যে কীভাবে দেখাবো এবং কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশানগুলোকে ইউজারের সামনে আর একটু স্মুথ, আর একটু সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে, এগুলোর জন্যই আসলে আমাদেরকে এই এনিমেটগুলো করতে হয়। তো এনিমেট আসলে অনেক কিছু অ্যান্ড্রয়েড নতুন করে যেই ভার্সনগুলো ছাড়তেছে, সেখানে আসলে আপনার অ্যানিমেশনের ওপর অনেক কাজ হচ্ছে। অনেক অনেক অ্যানিমেশনের ফিচার এখন নতুন করে অ্যাড হয়েছে, বাট একেবারে বেসিক থেকে যদি আমরা শুরু না করি তাহলে আসলে আমরা বুঝবো না যেগুলো নতুন এই ফিচারগুলো কীভাবে আসলে কাজ করতে হয়। তো আজকে আমরা বেসিক্যালি খুব ছোটো ছোটো এবং খুব সুন্দর, মানে খুব ইজিলি যেগুলো করা যায় এই টাইপের ছোটো কিছু অ্যানিমেশন দেখবো। তার মধ্যে একটা হচ্ছে এইটা, এই ধরনের লেখা আছে অ্যানিমেট মি, এটা একটা টেক্সট ভিউ, যেহেতু সে টেক্সট দেখাচ্ছে, নিচে একটা বাটন, বাটনে ক্লিক করার সাথে সাথেই এইটা সুন্দর মতো ঘুইরা আবার জায়গার মতো আসতেছে। হ্যাঁ, এইটাকে আমরা বলবো হচ্ছে রোটেট অ্যানিমেশন। তো এরকম আরও কিছু অ্যানিমেশন আছে, তাহলে নাম হচ্ছে আপনার ট্রান্সলেশন অ্যানিমেশন, মানে যেটা হচ্ছে সরায় ফেলে আর কি, ট্রান্সলেট করে। কিছু অ্যানিমেশন আছে ধরেন আপনার উপর থেকে নিচে, সেটা তো ট্রান্সলেটই বললামই, সরি। কিছু কিছু অ্যানিমেশন আছে ধরেন হচ্ছে আপনার এই যে এরকম ঘুরে যায়, সেগুলোর নাম হচ্ছে রোটেট অ্যানিমেশন। কিছু কিছু অ্যানিমেশন আছে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আস্তে আস্তে, মানে আবছা থেকে গাঢ় হয়, মানে ফেড আউট বা ফেড ইন যেটাকে বলি, এগুলোকে বলা হয় আলফা অ্যানিমেশন। তো এরকম অনেকগুলো অ্যানিমেশন আজকে আমরা দেখবো এবং এগুলো কীভাবে আমরা কোডে ইমপ্লিমেন্ট করবো সেটাও আমরা কথা বলবো। এখন আমরা বেসিক্যালি এই যেহেতু এটা নিয়ে দেখতেছি, তো আজকে আমরা কোডে বেশি কিছু দেখাবো না, খালি এটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এই অ্যানিমেশন করার জন্য এই বেসিক্যালি এই যে রিসোর্স ফোল্ডারটা আছে এর মধ্যে হচ্ছে নতুন একটা ফোল্ডার আছে অ্যানিম। হ্যাঁ, এটা কীভাবে করছি, তো ধরেন এটা কী করবো আমরা, এটা কীভাবে করছি সেটা আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে যে আপনারা রিসোর্স ফোল্ডারে যখন আসেন, অ্যান্ড্রয়েড ভিউ থাক বাদ দিয়ে প্রজেক্ট ভিউতে যাই আমরা। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই প্রজেক্টের মধ্যে গেলাম, অ্যাপে গেলাম, সোর্সে গেলাম, মেইনে গেলাম, রিসোর্সে গেলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনারা রাইট ক্লিক করবেন, করলে নিউ আসবে, নিউতে গিয়ে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল না, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে ক্লিক করবেন, এখানে ভ্যালুজ। হ্যাঁ, এখানে যদি আপনারা কোনো কারণে এ লেখেন, সরি এখানে ভ্যালুজ আছে যেহেতু, সো এই যে দেখেন এ আছে। হ্যাঁ, আপনারা যদি এখানে অ্যানিমেশন দেন তাহলে এই যে অ্যানিম হয়ে যাবে, এবং এই ওকে দিলে হচ্ছে এরকম একটা ফোল্ডার জেনারেট হয়ে যাবে, যেহেতু আমার অলরেডি করা আছে, সো এটা দিলে ঝামেলা হবে। তারপর দিয়ে দেখি কী হয়। হ্যাঁ, এই যে দেখছেন বলতেছে যে একটা অলরেডি আছে আর কি। হ্যাঁ, তো গ্যাঞ্জাম লাগতেছে, সো বেসিক্যালি আপনাদের যখন এটা থাকবে না তখন হচ্ছে যে আপনাদের এটাতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা অ্যানিমেশন রিসোর্সটা ক্রিয়েট করে ফেললাম। এরপরে অ্যানিমেশন রিসোর্সের পরে আপনারা অ্যানিমে ক্লিক করে এই নিউ যাবেন এবং অ্যানিমেশন রিসোর্স ফাইল দিয়ে সেটাতে ক্লিক করবেন। ধরেন একটা নাম দেন আপনার অ্যানিমেশনের, কী নাম দিতে চান? ধরেন আমরা দিলাম টেস্ট অ্যানিমেশন, টেস্ট, ঠিক আছে? তো একটা অলরেডি থাকবে। তো এখন এখানে হচ্ছে আপনারা ট্যাগ দিবেন যে আপনারা কী টাইপের অ্যানিমেশন সেটা বানাতে চান। এটা কি আপনার স্কেল করবেন, মানে ছোটো থেকে বড় করবেন, নাকি রোটেশন করবেন, নাকি ট্রান্সলেশন করবেন, নাকি আলফা করবেন? তো তার জন্য কিন্তু আমরা লিখি, দেখছেন আলফা, রোটেট, স্কেল আর ট্রান্সলেট, চারটেই চলে আসছে। সেই জিনিসটা হচ্ছে আপনার এই যে উপরে যেটা আছে সেটাই, মানে যেটা একদম প্যারেন্ট যে ট্যাগটা সেটা অলরেডি থাকবে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো ধরেন আমরা যদি স্কেল করতে চাই তাহলে স্কেল দিব। স্কেল দেওয়ার পরে ধরেন আমরা এখানে অনেকগুলো দেখছেন অনেকগুলো প্রপার্টি আসছে, সেগুলো আসলে কী? হ্যাঁ, তো এগুলো কী? তারপর ধরেন আমরা যদি স্কেল নিতে ট্রান্সলেশন দিই, ট্রান্সলেশন দিলেও দেখবেন এখানে অনেকগুলো প্রপার্টি আসছে, দেখছেন? তো ট্রান্সলেট বলেন, এই রোটেট বলেন বা স্কেল বলেন, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা প্রপার্টি আছে, কারণ আপনারা জানেন যে একটা ভিউকে যখন আপনারা এক সাইড থেকে এক সাইডে নেবেন বা ট্রান্সলেট করবেন তখন যেই প্রপার্টিগুলো লাগবে, আপনি যখন স্কেল করবেন মানে ছোটো থেকে বড় করবেন তখন কিন্তু প্রপার্টি সেম থাকবে না। ফর এক্সাম্পল, আপনি যখন বাম থেকে ডানে সরাবেন তখন আপনাকে কী বলতে হবে যে কোত্থেকে কই যাচ্ছে, এটা বলে দিতে হবে, তাই না? নাহলে তো সে বুঝবে না যে কোত্থেকে কই নিবে। কিন্তু আপনি যখন স্কেল করবেন তখন কিন্তু কোত্থেকে কই না, তখন কী বলতে হবে যে কত ছোটো থেকে কত বড় করবেন, মানে আপনি ধরেন একদম পিচ্ছি থেকে অনেক বড় করলেন, তাহলে আপনি বলবেন যে স্কেলটা কতটুক, জিরো থেকে টু, মানে দুইগুণ করে দিলেন বা তিনগুণ করে দিলেন। সো এই যে ট্রান্সলেট বলেন বা রোটেট বলেন বা স্কেল বলেন, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা প্রপার্টি আছে, সেগুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো। আজকে আমাদের এই পর্যন্ত থাকতেছে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই এগুলো কীভাবে ইউজ করতে হয় এবং এগুলো কেমনে কাজ করে সেগুলো নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।